2023 বিধানসভা নির্বাচন ঘোষণা এখনো হয়নি, কিন্তু বামপন্থীরা মানুষের দাবি নিয়ে ময়দানে ঝাঁপিয়েছেন অনেক আগে থেকেই। গ্রাম পাহাড় সমতল সর্বত্রই গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বানে মিছিল সভা করে যাচ্ছে বিরোধী দল সিপিআইএম। সোমবার কাঞ্চনপুরের শিবনগর এডিসি ভিলেজের মানুষ রাজ্যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আহ্বানে এবং বিজেপির জোট সরকারকে ক্ষমতাচ্যুত করবার আওয়াজ তুলে করল সারা জাগানো পদযাত্রা। ওই শিবনগর থেকে লালদুরি যাওয়ার পথে কামাল ঘাটে ব্রিজ নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি কোথায় গেল? বিজেপি সরকার জবাব চায়। তাই তো বলি ভক্তবাস দুর্নীতির মহারাজ এই বিজেপি সরকারের বিরুদ্ধে, ভক্তবাস ধপ্পাবাস দুর্নীতির মহারাজ এই বিজেপি সরকারের বিরুদ্ধে, জনরাজ বিজেপি সরকারের বিরুদ্ধে, মানুষের সাথে প্রতারণাকারী বিজেপি সরকারের বিরুদ্ধে। এদিকে 2023 বিধানসভা নির্বাচনেরকে সামনে রেখে বামেদের কর্মসূচিতে লক্ষ্য করা যাচ্ছে ব্যাপক তৎপরতা। আগামী 22শে জানুয়ারি কমলাসাগর হবে সিপিআইএম এর সভা, যেখানে প্রধান বক্তা বিরোধী দলনেতা মানিক সরকার। তাই এলাকা লাল পতাকায় সাজিয়ে তোলা হচ্ছে। এলাকার স্থানীয় বিধায়ক তথা সিপিআইএম নেতৃত্ব নিজে উপস্থিত থেকে দলীয় কর্মীদের দ্বারা সাজিয়ে তুলছেন এলাকা এবং সভাস্থল। নেতা মানিক সরকার আগামী 22শে জানুয়ারি পুনর্গঠনের সভা, তার জন্য আমরা একটা পতাকা এবং বাজার একটা মিছিল করলাম, তাকে অভিনন্দন জানিয়ে কাজেই আমরা আহ্বান রাখছি এই মানিক সরকার জনসভা সবাই যেন অংশগ্রহণ করেন। এই বিরোধী রাজনীতি দলের উত্তাপটা করলে তার জন্য আমাদের স্লোগান কি করে দেওয়া চাও হটাও। মোট কথা, নির্বাচনের আর বেশি দেরি নেই, তাই বিন্দুমাত্র সময় অপচয় করতে রাজি নন সিপিআইএম কর্মী সমর্থকরা, এমনটাই বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।